দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও মাধ্যমিকে 668 নম্বর পেয়ে পরিবার ও স্কুলের মুখ উজ্জ্বল করল আরামবাগের মুথাডাঙ্গা আরকে হাই স্কুলের ছাত্র সূর্যনারায়ণ চৌধুরী। সূর্যের বাড়ি আরামবাগের মুথাডাঙ্গা এলাকাতেই। বাবা রামনারায়ণ চৌধুরী গাড়ি চালানোর কাজ করে থাকেন আর পরিবারের খরচ যোগাতে মা ছোট ছোট বাচ্চাদের টিউশনি পড়ান, পাশাপাশি সেলাই মেশিনেও কাজ করেন। জমি জমা তেমন কিছুই নেই, ইঁটের গাঁথনি আর অ্যাজবেস্টাসের ছাউনি দেওয়া ছোট ছোট দুকুঠুরি ঘর। আর সেই ঘরে পড়াশোনা করেই সূর্য আগামী দিনে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে। এখন শুনুন সে তার মা ও প্রতিবেশীরা কি জানাচ্ছেন। আমি মাধ্যমিকে 2023 সালে 668 পেয়েছি। কোন কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো? আমি বাংলাতে পেয়েছি 97, ইংলিশে পেয়েছি 90, অঙ্কতে পেয়েছি 98, ফিজিক্যাল সায়েন্সে পেয়েছি 99, লাইফ সায়েন্সে পেয়েছি 97, জিওগ্রাফিতে পেয়েছি 97 আর হিস্ট্রিতে পেয়েছি 90। স্কুলে স্যারেরা যে পরিমাণে সাপোর্ট করেছে সেটা মানে বলে বোঝানো যাবে না। মানে বিশেষ করে টেস্টের পর থেকে যে স্যারেরা বিভিন্ন মানে বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স হচ্ছে হিস্ট্রি ইংলিশ ম্যাথে স্যারেরা যেভাবে আমাদের সাহায্য করেছে, যে মানে ফিজিক্যাল সায়েন্সে আমার টেস্টের নাম্বারটা অনেকটাই মানে কম এসেছিলো, সেক্ষেত্রে বিভিন্ন টেস্ট পেপার করে এবং স্যারের কাছে বিভিন্ন সাহায্য নিয়ে আমি মানে অনেকটাই মানে কামব্যাক করতে পেরেছি। কতগুলো টিচার আছে? আমার টিচার আছে 5টা। আগামী দিনে কি হতে চাও? আগামী দিনে আমি ডাক্তার হতে চাই। বাড়িতে কে বেশি সাপোর্ট করে তোমার? বাড়িতে বেশি সাপোর্ট করে মা। বাবা কি করেন? বাবা গাড়ি চালায়। আর কে কে আছে বাড়িতে? বাড়িতে আছে বাবা, মা, ভাই, আমি, দাদু, কাকিমা, কাকু আর কাকুর একটা ছোট ছেলে। বাবা গাড়ি চালাচ্ছেন 2007। তার আগে কি? তার আগে বাইরে কাজ করতো, সোনার কাজ করতো। বাবা কাজে যেতেন সকালবেলা 8:30-9:30 করে রকম করে বেরিয়ে যান, তারপরে রাতের বেলা বাড়ি আসতে মোটামুটি 11:30-10 বা 12 কোনো দিন 1 বেজে যায়। ডাক্তারি ক্ষেত্রে পড়তে গেলে যে খরচাটা আছে সেটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সেটা খুবই কঠিন, যেহেতু আমার বাবা গাড়ি চালান এবং মা টিউশনই পড়ান। সেক্ষেত্রে এমন কিছু যে মানে ভালো কিছু রোজগার হয় না যে আমাদের এই পড়াশোনার দিকটা ভালো করে চলে যাবে। এক্ষেত্রে আমার পক্ষ থেকে আমার 100% দিয়ে চেষ্টা করবো যে যাতে আমি কোনো সরকারি হসপিটালে ডাক্তারি পড়ার সুযোগ পাই এবং এক্ষেত্রে আমার বাবা মা আমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। আমার নাম সূর্যনারায়ণ চৌধুরী, বাড়ি মুথাডাঙ্গা, মায়াপুর, হুগলি। আমার তো ইচ্ছা আছে মানে ডাক্তারি পড়ানোর, কিন্তু আর্থিক তো অবস্থা সেরকম না। ওর বাবা গাড়ি চালায়, আমিও টুকটাক টিউশনি করাই, করিয়ে যতটুকু পাই আর কি ওর পেছনেই চেষ্টা করি মানে দেওয়ার মতন। মানে সেরকমভাবে মানে উঠতে পারি না, কষ্ট হয়, তবুও তার মাঝে আর কি চেষ্টা করি, মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব, সেরকমই আশা আছে। আর দেখবো ভবিষ্যতে কী করতে পারি। ও তো মানে অক্লান্ত পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করে, আর স্যারেরাও স্কুলের স্যারেরাও সাপোর্ট করেন ওকে। পরীক্ষা বাদও মানে টেস্ট পরীক্ষার বাদও ওকে প্রচুর সাপোর্ট করেছে স্কুলে প্রত্যেকটা স্যারেরই। তারপরে ওই টিউশনও একটু মানে এখন তো বুঝতেই পারছেন আর মানে কেমন বাইরের দিকটা দেখতে গেলে প্রচুর খরচা, সেই দিক থেকে আমাদের একটু মানে কষ্টই হয়, প্রচুর কষ্ট হয়। কীভাবে সে একটা চিন্তা হয়ে যায় কীভাবে সেটাকে মানুষ করব, মানে এটাই আর কি একটু। আপনি কোন কোন ক্লাস পড়ান? আমি একদম বাচ্চা থেকে ওই ক্লাস 5-6 পর্যন্ত পড়াই আর কি। কখন কখন একদম আসে ওরা? আর সকালে আসে কিছুজন আর বিকেলবেলা আসে কিছুজন, আর একদম বাচ্চা থেকে আর কি, ছোটো থেকে এইসবগুলো করাই যাতে আমার ছেলেরা একটু সাপোর্ট হয়, এইসব মানে আর্থিক দিক থেকে একটু সাপোর্ট হওয়ার জন্যই মানে এইসবগুলো করি আর কি। এখন আগে তো অনেকই অবস্থা খারাপ ছিল বলতে, তখন তো সেরকমভাবে কাজ ছিল না, এখন যেমন ওই কাজটা আছে করছে, আগে তো খুবই অবস্থা আরও খুবই কষ্টকর ছিল, তখন সেরকমভাবে ওই কাজটা করতো না। এখন তবু ওখানে যাচ্ছে একটা নিয়মেতে, তবুও সেরকমভাবে যে সহায়তা হয় না,
সহায়তা হয় না বলতে যেটা পাই সেটা নিয়ে সমস্ত কিছু মেনটেন্স করতে পারি না এক মানে এক প্রকার আর কি। স্বপ্নটা বিরাট আর কি, আশাবাদী মানে আশা যেরকম হয় না গরিবের এটুকুই আর কি। ছোটো ছেলে কোন স্কুলে পড়ছে? ওই স্কুলে আর কে হাই স্কুলই পড়ছে, মথুরাঙ্গা আর কে হাই স্কুল, ওখানেই পড়ছে। ও ক্লাস সিক্সে পড়ে, বড়টাও তো ছোটোবেলা থেকেই মানে মানুষ করানো হয়েছে, ছোটোবেলা থেকে আমি ওকে সিক্স পর্যন্ত নিজেই পড়িয়েছি, অন্য কোনো টিচার দিইনি, তারপর থেকে টিচার দিতে শুরু করেছি। তো ছোটোবেলা থেকেই ও ভালোই র্যাঙ্ক করতো, ভালোই রেজাল্ট করতো, খারাপ করেনি। মানে ও কঠোর পরিশ্রম করেছে, তার সাথে আমিও চেষ্টা করেছি ওকে সাপোর্ট করা, যতক্ষণ রাতের বেলা থেকে দুপুর থেকে যখনই বলতাম তখনই পড়তো। এমনকি ছোটোবেলা থেকেই ওর একটা আমি ওর প্রতি একটা দেখতে পেয়েছিলাম, যেটা আমি আমাকে আরও আমি ওকে উৎসাহিত করে গেছি, আর ও আমাকে আমার ভালো লেগেছে যে না আমি কিছু করব, আমার যা জীবনে হয়েছে হয়েছে, আমি আমার ছেলেকে নিয়ে আমার আশাটা স্বপ্নটা পূরণ করব, এটা আশা নিয়েই মানে বেঁচে আছি, প্লাস হচ্ছে মানুষ করার চেষ্টা করছি। দিদি আপনার নাম? আমার নাম কেয়া চৌধুরী। আর আপনার নাম চৌধুরী? এনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, একদমই মানে কি বলবো, ছেলেদেরকে নিয়ে খুবই কষ্ট করে মানুষ করছে, দিদি ভাইও খুবই পরিশ্রম করে, একদম কি বলবো, সব দিক দিয়ে খুবই পরিশ্রম করে, আর দাদা ভাইও খুবই একদম পরিশ্রম করে, কিন্তু যতটা এদের আয় মানে স্বপ্নটাই এদের বড়, কিন্তু আয় অতটা এ নয়। তারপরে হ্যাঁ, আবার সেলাই মেশিনে দিদি ভাই কাজ করে, ওই সব দিয়ে আর কতটা কি হয় আজকালকার তো এরকমই। এ তো খুবই বুদ্ধিমান, একদম সব দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে, ব্যবহারের দিক দিয়ে খুবই মানে ভালো, খুবই বুদ্ধিমান, কিন্তু সবই ঠিক আছে, শুধু ওই আর্থিক অবস্থাটাই আর কি। আপনার নাম? আমার নাম গয়া দাস। কোথায় বাড়ি আপনার? এই তো সামনে এখানে আমাদের দাসপাড়ায় বাড়ি। ছেলে ভালো, খুব বুদ্ধিমান, পড়াশোনার দিকে খুবই ভালো, বড় হয়ে কিছু করতে যায়, ডাক্তার হতে যায়, গরিবদের সাহায্য করতে যায়, বড় হয়ে ডাক্তার হয়ে, এই আর কি। আমাদের ওখানে তো সেরকম ছেলে ভালো, খুব বুদ্ধিমান ছেলে, প্রচুর কষ্ট করেই লেখাপড়া করেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। কি নাম আপনার? চন্দনা দাস। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।